মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি গো, এখনো নিজেকে এখানে বন্দি করে রেখেছো, যাবে না, বিয়ে দেখবে না? যেতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে বলে যে মেয়ের বিয়ে দেখতে নেই, মেয়ের বিয়ে দেখতে নেই, ছেলের বিয়ে দেখতে নেই, ওদের মুখগুলো কেমন হচ্ছে একবার দেখবে না? মেঘ, আজও কি তুমি অমন করে তাকিয়েছো সেই অপরিচিত, নামহীন, পরিচয়হীন একজনের দিকে? চলে যাও তুমি নীল, প্লিজ চলে যাও আমার মনের মধ্যে থেকে। আমাকে যে এখানে অন্য কাউকে জায়গা দিতে হবে। আহারে, মুখটা দেখেছো কিরকম থমথম করছে ছেলেটা? না, সে তো মেঘেরও তো একই অবস্থা, নেহাত মুখটা দেখা যাচ্ছে না, তাই শুভ দৃষ্টির সময়টা মিস করতে চাই না বলেই তো তোমাকে টেনে নিয়ে এলাম। এদের বাড়িতেও কেউ হুইল চেয়ারে বসে আছেন? শুনেছি ঠাম্মু এখন হুইল চেয়ারে ঘোরাফেরা করে। অদ্ভুত কোইন্সিডেন্স। কি হলো? আরে বড়ো কি এক অপরকে দেখবে না, কি ব্যাপার বলো তো? একজন এরকম পান পাতিতে মুখ ঢেকে আছে, একজন ঘাড় নিচু করে দাঁড়িয়ে আছে, এবার তো লগ্ন বয়ে যাবে। আরে কি হলোটা কি? এরে, এরা তাকাচ্ছে না কেন? কি রে, নুগুলো তো সব চিবি চিবি খাওয়া হয়ে গেছে, তোর কি আঙুলগুলো খেয়ে নিবি? কি বলছিস? আহা, তোমার জন্য কিছু অন্য অবস্থা। বন্ধু, ভয় পেও না, ভয় পেও না, বরঞ্চ কণ্ঠ ছাড়ো জোরে। আরে মনে তো গলা বসে যাচ্ছে। তোমরা থামবে? আর গলা শুকিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তোমরা ইয়ার্কি মারছো। উফ, দাদা ভাই তাকা। কাকিমণি লাল, তোমরা তুমি তুমি হয়েছে হয়েছে শুভ দৃষ্টি হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।